মুক্তিযুদ্ধের চার খলিফার একজন খ্যাত নূর আলম সিদ্দিকীকে ঢাকায় গার্ড অফ অনার দেয়া হয়েছে। এর আগে গুলশান আজাদ মসজিদে এই বীর মুক্তিযোদ্ধার জানাজায় অংশ নেন হাজার মানুষ। এর আগে তার মরদেহ নেওয়া হয় ঝিনাইদহে। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও 70 দশকের দাপুটে ছাত্রনেতা। একই সাথে দেশের সবকটি রাজনৈতিক প্রেক্ষাপটে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। আল মোহাইমুন খানের রিপোর্ট। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। 71 সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ছাত্রনেতা ও বঙ্গবন্ধুর চার খলিফার একজন বলে খ্যাত নূর আলম সিদ্দিকীর মরদেহ হেলিকপ্টারে করে প্রথমে ঝিনাইদহে তার গ্রামের বাড়িতে নেওয়া হয়। আমরা তার প্রতি গভীর সমবেদনা জানাই, তার সংক্ষিপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। ওনার যে অবদান, সে অবদানের কথা আসলে এইভাবে বলা সম্ভব নয়। সেখানে জানাজা শেষে নিয়ে আসা হয় ঢাকায়। বুধবার বাদ আছর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা হয়। এরপর এই বীরকে দেওয়া হয় গার্ড অব অনার। এই মহান সংগঠককে হারিয়ে বুধবার শোকের ছায়া নেমে আসে প্রিয়জনদের মাঝে। তার পরিচিত জনরা জানান, বাংলাদেশ যতদিন থাকবে তিনি বেঁচে থাকবেন। বাংলাদেশ যতদিন থাকবে, এই জাতি যতদিন থাকবে, তার শরীরে নূর আলম সিদ্দিকীর বক্তব্য গথিত থাকবে। তিনি সবসময় ভাবতেন ছাত্র রাজনীতি তার অতীত গৌরব যেন আবার ফিরে পায়। রাজনীতিতে আমাদের মত পার্থক্য থাকলেও এক সময় ছাত্রলীগ করেছি, তিনি আমাদেরকে স্নেহ করতেন, আদর করতেন, ভালোবাসতেন। নূর আলম সিদ্দিকী ছিলেন স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঝিনাইদহ 2 আসনের সাবেক সংসদ সদস্য। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।